বাঁশের উৎপাদন ও বাঁশ ছাড়ের উন্নত ব্যবস্থাপনা। বাঁশ অতি জনপ্রিয় একটি উদ্ভিদ। গ্রামাঞ্চলে বহুবিধ প্রয়োজনে বাঁশ ব্যবহার করা হয়, কিন্তু বাঁশ উৎপাদনে তেমন নজর দেওয়া হয় না বলে অধিক আয় ও মুনাফা থেকে বঞ্চিত হয় কৃষক। অথচ সঠিক কৌশলে চারা উৎপাদন এবং বাঁশ ঝাড় ব্যবস্থাপনায় অতি সহজে বাঁশের ফলন এবং কৃষকের আয় বৃদ্ধি করা সম্ভব। বড়ুয়া, তল্লা, কান্তা, ভারোয়া ইত্যাদি বাঁশের জাত এদেশে বেশ জনপ্রিয়। বাঁশের বংশ বিস্তার হয় খুব সহজে। সাধারণত প্রাকৃতিকভাবে বাঁশের গোড়া থেকে কলার চারার মতো চারা বের হয়। অঙ্কুজ বংশ বিস্তারের জন্য চোখযুক্ত কীরা, কঞ্চি, কাণ্ড থেকে প্রস্ফুটিত চোখ কলম এবং কাণ্ডের গিরাযুক্ত অংশ ব্যবহার করা হয়। আর বাঁশ চাষের জন্য উঁচু বা মাঝারি উঁচু বা ভিটা জমি বাঁশ চাষে অধিকতর উপযোগী। চারা রোপণের উৎকৃষ্ট সময় এপ্রিল থেকে মে মাস। চারা রোপণের আগে জমির মাটি প্রয়োজনীয় সার মিশ্রিত করে প্রস্তুত করে নিতে হবে। বাঁশ বাগানে খুব একটা যত্ন আত্তির প্রয়োজন হয় না। প্রতি বছর বাঁশ ছাড় একবার পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। পরিষ্কারের পর উর্বর মাটি প্রয়োগ করা ভালো। প্রতি বছর একবার প্রয়োজনীয় উপাদানে সারও প্রয়োগ করতে হবে। আর ডিসেম্বর মে সময়ের মধ্যে একাধিকবার সেচ প্রদান করা উত্তম। বাঁশ গাছে ছত্রাকের আক্রমণ হয় সবচেয়ে বেশি, তাই ছত্রাকনাশক ওষুধ প্রয়োগের ফলে ছত্রাক আক্রমণ সম্ভাবনা হ্রাস পায়। ওই পোকার আক্রমণ হলে কীটনাশক প্রয়োগ করে তা দূর করা যায়। এছাড়া ইঁদুরও বাঁশ গাছের বেশ ক্ষতি করে। গর্তে বিষ বড়ি প্রয়োগ করে ইঁদুর মারা যায়। তিন বছরে বাঁশ কাঠ উপযোগী হয়। দু থেকে তিন শতকের ছাড়ের বাৎসরিক ব্যয় মাত্র 550 টাকা। মোট আয় হয় কমপক্ষে 18,000 টাকা। এভাবে বাণিজ্যিকভাবে বাঁশ চাষ করে কৃষকেরা উল্লেখযোগ্য মুনাফা আয় করতে পারেন।